ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর আমি যে এক্সপিরিয়েন্সটা করেছি সেটা আপনার সাথে যখন শেয়ার করবো, আপনারও মনে হবে কি বাংলা সিনেমায় এই জিনিস আপনি কখনো আগে দেখেননি। আমি তো দেখিনি আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে SVF, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, যারা এখন SVF হয়ে গেছে, তারা কিন্তু ইউনিক ইউনিক জিনিসপত্র করে চলেছে, এবং জানি না তারা সাকসেসফুল কতটা হয়, কিন্তু তারা ইউনিক জিনিস ট্রাই করতে থাকে। এবারে ক্রিসমাসে তারা একটা বড় সিনেমা নিয়ে আসছে, যেটার নাম হচ্ছে প্রফেসর শঙ্কু এলডোরাডো। ফিল্মের ট্রেলার তো বেরিয়ে গেছে, আমরা প্রত্যেকেই জানি 20th December আসছে। সত্যজিৎ রায় গল্পের উপর বেশ, সন্দীপ রায় ডিরেক্ট করছেন, ঋতিমান চ্যাটার্জি রয়েছেন, কিন্তু এটার প্রমোশন রিলেটেড SVF এমন একটা পদক্ষেপ নিয়েছে যেটা আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে দেখিনি রিয়েলি, বা ওভারঅল ইন্ডিয়া তো খুব একটা বেশি দেখিনি। মানে দু একটা এক্সেপশন ডেফিনেটলি আছে, বাহুবলি ইজ এন এক্সেপশন, বাট এই টেকনোলজিটা আমি এখানে অ্যাটলিস্ট দেখিনি। সেটা হচ্ছে যে এই প্রফেসর শঙ্কুর প্রমোশনের জন্য তারা দুটো টেকনোলজি ইউজ করেছে, অ্যাট ইস AR অ্যান্ড VR। তো এই অগমেন্টেড রিয়ালিটি এবং ভার্চুয়াল রিয়ালিটি, তো অগমেন্টেড রিয়ালিটির যে কী জিনিসটা সেটা আপনাকে এই ভিডিওর মধ্যেই আমি একটা এক্সপিরিয়েন্স করাবো, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। ভার্চুয়াল রিয়ালিটিটা আনফর্চুনেটলি আমি আপনাদেরকে এক্সপিরিয়েন্স করাতে পারবো না, কিন্তু কীভাবে এক্সপিরিয়েন্স করতে হবে সেটার পথটা আপনাদেরকে বলে দিতে পারি। তো ভার্চুয়াল রিয়ালিটিতে আপনি কমপ্লিটলি ইউ গেট ট্রান্সপোর্টেড টু আ ভার্চুয়াল ওয়ার্ল্ড। মানে আপনি ধরুন চলে যাবেন প্রফেসর শঙ্কুর গিরিডির সেই এক্সপেরিমেন্ট রুমে, এবং সেখানে আপনি দেখতে পাবেন রবুকে দেখতে পাবেন, প্রফেসর শঙ্কুকে দেখতে পাবেন, এবং ওই ঘরের মধ্যে এবং প্রফেসর শঙ্কু পুরো আপনার সাথে কথা বলবে। সো দ্যাটস VR। এবার অগমেন্টেড রিয়ালিটির কথাটা বলিনি। অগমেন্টেড রিয়ালিটিটা হচ্ছে যে মানে আমাদের রিয়ালিটিতে, অ্যাকচুয়াল রিয়ালিটিতে আপনি ভার্চুয়াল রিয়ালিটির কিছু এলিমেন্টস এনে অগমেন্ট করে দিচ্ছেন। তো সেটার এক্সপিরিয়েন্সটা আমি মুখে বলাচ্ছি, আমি ভিডিওর একটু পরে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আমি একটা বই এনেছি, যে বইটা মানে আপনি পেয়ে যাবেন, কোথায় পাবেন সেগুলো ডিটেল বলছি। তো এই বইটা নর্মাল একটা বই, দেখুন প্রফেসর শঙ্কু লেখা আছে, একদম নর্মাল একটা বই, কিছু স্পেশাল নেই, ঠিক আছে, একদম নর্মাল একটা বই। কিন্তু এই বইটা আপনি যখন একটা অ্যাপ ইনস্টল করবেন, প্রফেসর শঙ্কুর একটা অ্যাপ আছে, সেটা ইনস্টল করবেন এবং সেইটাকে নিজের মোবাইলের থ্রু দিয়ে এই বইটাকে যখন আপনি দেখবেন, ইউ উইল এক্সপিরিয়েন্স এ ভেরি ডিফারেন্ট থিং, এবং সেইটা হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি। দ্যাট ইজ আপনার রিয়ালিটিতে ভার্চুয়াল কিছু এলিমেন্টস চলে আসছে। সো ইট ইজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এবং স্পেশালি বাচ্চাদের জন্য। তো আমার দুই ভাগ্নে আছে, আপনারা প্রত্যেকেই জানেন, যমজ ভাগ্নে জুড়ুয়া 3, তারা যখন দেখেছে দে আর জাস্ট স্পেল বাউন্ড। অ্যান্ড নট অনলি দ্যাট, মানে একদম সত্যি কথা বলবো যে আমিও যখন প্রথমে এক্সপিরিয়েন্স করেছি আই ওয়াজ অলসো শকড। VR এক্সপিরিয়েন্সটাও দারুণ ছিল, সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট এবার আপনাদেরকে বলে দিই যে এই বইটা এবং এই VR এক্সপিরিয়েন্স যদি আপনারা করতে চান, মানে ভার্চুয়াল রিয়ালিটি এবং অগমেন্টেড রিয়ালিটি এক্সপিরিয়েন্স যদি আপনারা করতে চান, আপনারা PVR এবং আইনক্সে যেতে পারেন। সেখানে এই 20th December আগে অবধি তারা প্রমোশন রিলেটেড জন্য এই VR অ্যাভেলেবেল রয়েছে, এই বইগুলো সেখানে আপনি পেয়ে যাবেন, এছাড়া সায়েন্স সিটিতেও পেয়ে যাবেন, সায়েন্স সিটিতেও এটার ব্যবস্থা রয়েছে। তো আপনারা গিয়ে দেখতে পারেন, বাচ্চাদেরকে নিয়ে যান, ইউ উইল হ্যাভ আ গ্রেট টাইম, এবং নট অনলি বাচ্চা বড়োরাও দারুণ এক্সপিরিয়েন্স করবে। স্পেশালি দ্য VR ইজ আউটস্ট্যান্ডিং, AR ইজ অলসো, এবং এটা একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স, এবং বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু একটা পুরোপুরি নতুন রকমের এক্সপিরিয়েন্স। যাই হোক, আমার তো অনেক কথা শুনে নিলেন, গ্যাজগ্যাজ শুনে নিলেন, এবার দেখে নিন যে অ্যাকচুয়ালি অগমেন্টেড রিয়ালিটিটা কী, যারা এখনও বুঝতে পারেনি। সো লেটস হ্যাভ আ লুক। দেখতে পেলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যারা যারা এটা এক্সপিরিয়েন্স করতে চান, গো অ্যান্ড মানে PVR যান, আইনক্সে যান, সায়েন্স সিটিতে যান, আরও কিছু জায়গা আছে, এক্স্যাক্টলি আমার মনে নেই, আমি অত মানে মন দিয়ে শুনি না, আমি টেকনোলজির ব্যাপারটায় মোস্টলি ইন্টারেস্টেড। এবং এটা SVF হেল্প করেছে অ্যান্ড্রিয়েল বলে একটা কোম্পানি এটা ডিজাইন করতে, এবং হয়তো ফিউচারে একটা পুরো ফিল্মই VR মধ্যে হবে বাংলাতে, মেবি। সো
দ্যাট ওয়াজ ইট। এটা বাংলা সিনেমার ক্ষেত্রে খুব একটা বড় একটা স্টেপ, সো আই থট কি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে অ্যাওয়্যার করাই যেতে পারে। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এক্সপিরিয়েন্স করবার জন্য চলে যান তাড়াতাড়ি যে জায়গাগুলো বললাম, বাকি জায়গাগুলো আমার মনে নেই, সেটা কীভাবে জানবেন আমিও জানি না, মেবি SVF এর ফেসবুক পেজে পেয়ে যেতে পারেন, আই ডোন্ট নো। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ।